এমলবি আগে কইছি ভাই তুমি একটু লেখা নাও মামুর ভূত করে ফাইলে একটু জাসাত কইয়া দিয়েন কি তো কইয়া দি আমি কোরআন শরীফে কইতাছি মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব আরো ভালো হইছে আপনার কাছে দলিল দিয়া যামু আপনি দখল করে দিবেন ঠিক না গার্জিয়ান পাইছি মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে মিলাদুন নবীর মাসে মিলাদুন নবী উদযাপন করে মিলাদুন নবীর বেনারে মাহফিল দিয়া আমানুর নবী রহমাতুল লিল আলামিনের আলোচনা করে আমরা আল্লাহ শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে নিজেদের পরিচয় পাইলাম কিন্তু যারা আলোচনা করে না খেয়াল করবেন যারা আলোচনা করে না বরং আমরা যে আলোচনা করি মিলাদ মাহফিল করি যারা তার বিরোধিতা করে তাদের অবস্থাটা কি ও মুসলমান এই ফতোয়া আমি দিব না একই হাদিসে মুসনাদে আহমদ শরীফে আমার নবী বলেন যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ওই নিয়ামতের আলোচনা বেশি বেশি পরিমাণে করে না ওই ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় থেকে বঞ্চিত হইল কিন্তু যারা ওই নিয়ামতের আলোচনা যারা করছে তাদের বিরোধিতা যারা করবে এরা তরক করলো বিরোধিতা করলো আর এই বিরোধিতা আমার নবী বলেন আমি নবীর ফতোয়ায় যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার বিরোধিতা করবে তারা কুফুরি করলো পাঞ্জাবি থাকতে পারে গায়ে টুপি থাকতে পারে মাথায় টুপির উপরে পাগড়ি থাকলেও অন্তরে ইমান থাকবে না ঠিক না বলো ফতোয়া কি নকশে বন্দির না নবীজি কার ফতোয়া পারলে তুমি উল্টে এলেও এমলবি আগে কইছি ভাই তুমি একটু লেখা নাও আইতাছি আমি সব কথার উত্তর আজকে কোরআন শরীফে দিব মানে সব কথার উত্তর কোরআন শরীফে দিব ফাইলে খুশি হবেন তো আচ্ছা মামুর ভূত করে ফাইলে একটু জাসাত কইয়া দিয়েন কি আমি কোরআন শরীফে কইতাছি মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব আরো ভালো হইছে আপনার কাছে দলিল দিয়া যামু আপনি দখল করে দিবেন ঠিক না গার্জিয়ান পাইছি জাগা মতন দিয়া যামু আল্লাহর কোরআন যা বলে নবীর সুন্না হাদিসে মোবারক যা বলে আমরা তা মানতে কোন অসুবিধা আছে এটাই মান শোনেন এ নবীজির আগমন আর হলো বিদায় আইয়েন আইতাছি আগে মিলাদুন নবীর ব্যাপারটা এই তো শেষ পর্যায়ে আমি ওটাতে ঢুকতেছি মাত্র খেয়াল করেন মুসলমান তাইলে আমরা নবীজির মুসনাদে আহমদ শরীফের হাদিস মোবারক থেকে পৃথিবীতে মুসলমানের মধ্যে দুইটা দল পাইলাম একটা দল হলো যারা আল্লাহর নিয়ামতের আলোচনা করে করে শুকরিয়া আদায়কারী হয়ে গেছে তাদের দলে আছি আমরা সবাই পড়েন আলহামদুলিল্লাহ দ্বিতীয় দল হইল নবীজি সহ আল্লাহর নিয়ামতের আলোচনা তো করেই না আমরা যারা আলোচনা করে শুকরিয়া আদায় করি আমাদের বিরোধিতা করে বিভিন্ন ফতোয়া দেয় আমার নবীর ঘোষণা আমার নবীর ভাষায় আমার নবীজির ফতোয়ায় তারা হইল কাফের ঠিক না বলেন দলিল এই এই মুসনাদে আহমদ শরীফ এখন আসেন রে বাবাজি মনে মনে ভাববেন কিংবা ওই ভাইয়েরাও মনে মনে প্রশ্ন করব হুজুর নবীজি শ্রেষ্ঠ নিয়ামত খেয়াল করেন বাবা এই কোরআন শরীফের কথা কইতেছি খেয়াল কর আমি ইচ্ছা করলে শান গাইয়া গজল গাইয়া সময়টা পার করে দিতে পারতাম বাজান কিন্তু এত কষ্ট করে যখন আমারে নিয়ে আইসো অনেকগুলি টিহা দিছে আমারে এই যে আনোয়ার ছেলেটা বিদেশ থেকে বারবার যোগাযোগ করছে
যেটা সত্যি এটা কমুনা অনেকগুলো টাকা দিছে আর টাকা লাগে তো বাবা ওখানে গাড়ি গাড়িওয়ালার একটা মাহফিলের টিপের কথা কইলে কই 20,000 বড় তেল খরচ গাড়ির টায়ারের খরচ মোবিলের খরচ ইঞ্জিনের খরচ অনেকগুলো টাকা দিছে টাকা তো নিছি এটা তো পরের কথা এটা আমরা আলেমরা টেনে নিয়ে কোনো সিনেমা হল বানায় না ঠিক আলেমগরের টাকা দিলে কি ক্ষতি না লাভ লাভ আছে দিয়েন এগরে দিলে মনে করবেন আপনাদের এটা জমা রইল একটা সময় দেখবেন বিরাট একটা প্রতিষ্ঠান হয়ে ফিরে আইবো যেটা আপনি চাইলে করতে পারতেন না কিন্তু একজন আলেমরে দিলে করতে পারো গেলাম না এদিকে খেয়াল করেন এইজন্য বলি বাবা একটু মনোযোগ দেন মিলাদুন নবীর জীবনে বহুত ওয়াজ শুনছেন আজ একটা একটা করে পার্ট টু পার্ট ভাঙা দিয়ে যামু পার্ট টু পার্ট প্রত্যেকটা প্রশ্নের সমাধান কোরআন শরীফ দিয়ে করে দিয়ে যামু এরপরে কোনো মামুর ভূত যদি কথা কয় না তাই রাত তিনটা বাজাইলো আমি আছি এখন এই জায়গায় তাদের একটা প্রশ্ন আসবে হুজুর নবীদের মিলাদের আলোচনা কইরা আপনারা আল্লাহ শুকরিয়া আদায়কারী হইতে চান এই ধরনের সিস্টেম এই ধরনের ফর্মুলা এই ধরনের পন্থায় নবীজি বা সাহাবায়ে কেরাম কি নবীর মিলাদের আলোচনা করছে এই প্রশ্নটা যদি তারা আমাদেরকে করে তাদের প্রশ্নটা লিগ্যাল বৈধ প্রশ্ন আল্লাহর রসুল এমন এমন ভাবে নিজের মিলাদের আলোচনা করছেন কিনা সাহাবায়ে কেরাম করছেন কিনা হুজুর যদি তারা করে থাকেন আমরাও করব একটু দলিল দেন যদি ভাই আপনার নিরপেক্ষ মন মানসিকতা থাকে যে নবীজি করলে সাহাবায়ে কেরাম করলে আমরা করব যদি নিরপেক্ষ মানসিকতা থাকে তাইলে আসেন কোরআন শরীফ থেকে দলিল নিয়ে যান মিলাদের আলোচনা নবীজি সাহাবায়ে কেরাম তো পরে স্বয়ং আল্লাহ নিজে কোরআন শরীফে নবীদের মিলাদের ওয়াজ করছে সুবহানাল্লাহ এত আস্তে কা সুবহানাল্লাহ আর একটু জোরে হইতে পারলো না সুবহানাল্লাহ হে গো কান পর্যন্ত পৌঁছায় দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীদের মিলাদের আলোচনা করছেন কে আল্লাহ কে আলোচনা করছেন আল্লাহ আমার ভাইয়ের প্রশ্নটা হুজুর নবীজির আগমন হইল এই মাসে বিদায় হইল এই মাসে তাইলে আমরা খুশি মুখা আমরা সালাম দি মুখা আমরা এই মাসে নবীর আগমন উদযাপন করব কেন মুসলমানের আরে কালামে হাকিমে রব্বুল আলামিন আয়াত কারিমা নাজিল করলেন আমার নবীজির দরবারে মওত সম্পর্কে আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون آواز করে পড়েন سبحان الله رب العالمين কয় নবী গো জগৎবাসীরে জানায় দেন এই পৃথিবীতে যারা আছে সবাই একদিন মরে যাবে وَإِنَّهُمْ مَيْتُونَ যারা আছে সব মরে যাবে إِنَّكَ مَيْتٌ প্রথমে কয় হুজুর আপনিও ইন্তেকাল করবেন وَإِنَّهُمْ مَيْتُونَ বাকি সবাই ইন্তেকাল করবে মারা যাবে সাহাবায়ে কেরামের চোখের পানি গড়গড় করে পড়তে লাগলো আমার নবী কয় সাহাবীরা কান্না করো কেন মৃত্যু তো একটা ধ্রুব সত্য মেনে নিতেই হবে সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও নবী আমাদের মৃত্যুর জন্য আমরা কেউ কান্দি না গো নবী আমরা চিন্তা করছি আমরা আক্ষেপে টেনশনে আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে আসতেছে নবী বললেন কিসের চিন্তা কিসের টেনশন কয় হুজুর আপনি এখন হায়াতে জিন্দেগানি মোবারকে আছেন আমরা আমাদের জীবনে কোন ধরনের সমস্যায় পড়লে গো নবী আপনার কাছে দৌড়ে ছুটে আসি আপনি সমাধান দেন হুজুর আপনার যখন ইন্তেকাল হবে গো নবী আমরা যারা হায়াতে বেঁচে থাকব আমরা বিপদে পড়লে কার কাছে যাব আমার নবী মুস্কি হাসি দিয়া সাহাবায়ে কেরামের দিকে তাকায় কয় চিন্তা করিস না হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমি নবী হায়াতে তোমাদের জন্য যেমনি ভাবে উপকারী আমি নবী হায়াতে থাকা অবস্থা তোমাদেরকে যেমনি ভাবে সাহায্য করতে পারি
আমি নবীর ইন্তেকালের পরেও তেমনি ভাবে তোমাদের জন্য উপকারী তেমনি ভাবে তোমাদেরকে সাহায্য করতে পারবো চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে নবী কয় আমি জিন্দা থাকতে তোমাদের জন্য যেমন ইন্তেকালের পরেও তোমাদের জন্য তেমন তাইলে নবীর জিন্দা থাকার ইন্তেকালে কোনো পার্থক্য আসেনি আছে অনেকে বলবেন হুজুর নবীর জিন্দা থাকার ইন্তেকালে পার্থক্য নাই উদাহরণ দেন দলিল দেন শুনেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারক আমার নবীজির রওজা মোবারকের পাশে এই কথাটা আমরা সবাই জানি ঠিক আছে নি আবু বকর রাদিয়াল্লাহর মাজার শরীফ আমার নবীজি রওজা মোবারকের পাশে এই কথা ঠিক আছে শর্ট করে একটা প্রুফ নিয়ে আসি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন তিন দিন অসুস্থ ছিলেন তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই আমার দয়াল নবীজি আমার জন্য নবীজির পাশে জায়গা রেখে গেছে কবরের জায়গা বাইরে নবীর ইন্তেকালের পরে আমি খেলাফতের দায়িত্ব পালন করছি আমি আবু বকর জানি না নবীজি খুশি হবেন এমন ভাবে দায়িত্ব পালন করতে পারছি কিনা আমি যদি মারা যাই আমার লাশটা গোসল দিয়া কাফন পরাইয়া নবীজির রওজা মোবারকের পাশে আলী তুমি একটু যাইও তুমি তো নবীজির জামাতা আহলে বাইত ও আলী নবীজি তোমার অনেক ভালোবাসতেন তুমি নবীজির দরবারে গিয়া নবীজির সালাম দিয়া জিজ্ঞেস করবা ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আবু বকর ইন্তেকাল হয়েছে তার জন্য আপনার পাশে আপনি জায়গা রেখে গিয়েছিলেন হুজুর আবু বকর অনুমতি চায় আপনার পাশে শোয়ার জন্য সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহ কয় আলী আমার দয়াল নবী যদি অনুমতি দেয় তাইলে আমারে সেখানে শোয়াইও আর নবী যদি অনুমতি না দেয় আমারে নবীজির পাশে শোয়াইও না জান্নাতুল বাকিতে কবর দিও ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় রাখবি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার সবথেকে প্রিয় সাহাবী আপনার দুনিয়ার বন্ধু কবরের বন্ধু হাসরের বন্ধু যারা আপনি বলছেন হুজুর আপনার ওই প্রাণপ্রিয় বন্ধু আবু বকরের ইন্তেকাল হয়েছে সে আপনার কাছে অনুমতি চায় আপনার পাশে তাকে কবর দেওয়ার জন্য আপনার পাশে থাকার জন্য আমার নবী রওজা মোবারক থেকে ডাক দিছে আলী আমার বন্ধুকে আমার পাশে শোয়ায় দাও আল্লাহু আকবার আরে তাকবীর আল্লাহু আকবার রিসালাহ ইয়া রাসূলুল্লাহ আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ তাহলে আমার নবীর ইন্তেকাল আর জিন্দা থাকায় কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই আজও যদি নবীর কাছে গিয়া আপনি আপনার হৃদয় খুলে কথা বলতে পারেন আমি গ্যারান্টি দিব আল্লাহর কোরআন হাতে নিয়ে আপনার কথা মঞ্জুর হবে সুবহানাল্লাহ এটা বাস্তব কথা কই আমি এবার হজে গেছিলাম অনেকে হয়তো অনলাইনে দেখা জানছেন নবীজির রওজা মোবারক চেষ্টা করতাম প্রত্যেক দিন অন্তত সাতবার ঘুরে ঘুরে সালাম দিতে দিল তো ভরতো না আসতে মন চাইতো না গেলে একবার সালাম দিয়া ঘুরলে মোটামুটি 1.5-2 কিলোমিটার ঘুরে আবার গিয়ে আরেকবার সুযোগ হয় প্রথমে তিনবার সালাম দিলাম নবীজি রওজা মোবারকের সামনে দিয়ে যাওয়ার দুইটা রাস্তা একটা হলো কাছে দিয়া আর একটা হলো একটু দূরে দিয়া মাঝখানে একটা বর্ডার আছে বর্ডারটা বলতে পাকা বর্ডার না এটা আবার অনেক সময় তুলে ফেলে প্রয়োজন মতো তুলে ফেলে এই ধরনের ওয়ান টাইম একটা বর্ডার দেওয়া আমি প্রথম তিনবার কাছে দিয়ে সালাম দিলাম খুব খুশি লাগলো চতুর্থবার যখন গেলাম ওই কাছে দিয়ে অনেক মানুষ যায় আমারে আর যাইতে দিল না আমার ওই দূরের রাস্তাটা দিয়ে পাঠিয়ে দিল অর্থাৎ ওই ডিভাইডারের বাইরে দিয়ে তা আমি সালাম দিলাম আর বললাম বাবা আল্লাহর কোরআন হাতে আল্লাহর কোরআন হাতে এক শব্দ মিথ্যে বলবো না বললাম ইয়া রাসূলুল্লাহ তিনবার কাছে দিয়ে নিলেন জানি না কোন বেয়াদবি হইল চতুর্থবার দূরে সরাইয়া দিলেন হুজুর আর তিনবার আছে অন্তত পাঁচবার হইলেও যেন কাছের থেকে আপনাকে সালাম দিতে পারেন হুজুর দয়া করে আল্লাহ কোরআন হাতে নিয়ে বলি পঞ্চমবার যখন আমি ঘুরে আসছি
আমরা ঢুকতেছি যত লোকজন আছে সব ওই দূরের রাস্তা দিয়ে পাঠায় কেন জানি আমি আসলাম পরে আমারই ভিতরে দিয়ে যাইতে দিল ওই দেশের অবস্থাটা এমন পুলিশে যদি খালি বলেন নো লা মানে না যদি খালি কয় তাহলে এর হ বানানোর ক্ষমতা এমপিরও নাই মন্ত্রীরও নাই আমার ছাইরা দিল আমি খেলাম আমার তো দু চোখের পানি জর জর করে ইয়া রাসূলুল্লাহ আপনি এত জিন্দা এই মাত্র বললাম এখন কাছে ডাক দিল কানতে কানতে আবার ঘুরে আসলাম ছয় নম্বরের বার আবার দূরে দিয়ে পাঠিয়ে দিল ওই দিক দিয়ে যাইতে দিল না তো ছয় নম্বরের বার যখন যাই তখন চোখের পানি ফালাই আর কই ইয়া রাসূলুল্লাহ সাত নম্বর বার হুজুর দয়া করে কাছে দিয়ে নিয়েন হুজুর শেষ সালামটা যেন কাছের থেকে দিতে পারি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম কোরআন শরীফ হাতে সাত নম্বরের বারো একই ভাবে সবাই রে ঘুরে দিল আমারই শুধু চাইরা দিল আপনাদের এই আশুগঞ্জের একজন শিল্পপতি হাবিবুর রহমান সাহেব উনি আমাদের সাথে আজকে গেছিলেন একটা লোক ওনার সাথে দেখা হয়েছে উনি ছয় দিন না যেন চার দিন ধরে মদিনা শরীফে ঘুরতেছে নবীজির রওজা মোবারকের কাছে দিয়া গিয়া যে সালাম দিব যাইতেও পারতেছে না সাহসও করতে পারতেছে না হাবিবুর রহমান সাহেব আর আমি একসঙ্গে আমরা সালাম দিতে যখন যাই তখন একবার যাওয়ার সময় মুরব্বির লগে দেখা হইলে হাবিবুর রহমান সাহেবের কাছে আফসুস কষ্ট কইছে দুঃখ প্রকাশ করছে ভাই মুরব্বি দাড়ি পাকা দাড়িগুলো সাদা সাদা এত নুরানি চেহারা কান্তাছে হাবিবুর রহমান সাহেব বলেন আপনি কান্দেন কেন কয়েকদিন ধরে আইসি নবীজির কাছে দিয়ে একটা সালাম দিতে যাইতে পারি না হাবিবুর রহমান ভাই বলেন আপনি একটু আল্লাহ রসুলের কদমে কথাটা বলেন তারপর দেখেন কি হয় উনি কিন্তু এমন আলেম না ব্যবসায়ী মানুষ ওই বেচারা দুই হাত জোর করে কইল ইয়া রাসূলুল্লাহ আমার পরের বার একটু কাছে দিয়ে নিয়েন ওই আমরা সহ পরের বার ঘুরে আসার সময় আমাকে আর একজন ছাড়বে ওই হাবিবুর রহমান সাহেব সহ ওনারা তো দুইজন আমরা তিনজন একজন ছাড়বে হাবিবুর রহমান সাহেবকে ভাই আমি পর্যন্ত আল্লাহ রসুলের মেহরবানিতে আল্লাহর মেহরবানিতে আমি কয়েকবার গেছি এবার আমি গেলাম না আপনি যান এই লোকটা আমার সাথে সাথে বের হইল রওজা মোবারকে সালাম দিয়া বাইরে হাবিবুর রহমান বাইরে জরায়া দইরা হাইরে কান্না আল্লাহ রসুল কতটা জিন্দা দেখেন কইছি হুজুর কাছে দিয়া নিয়েন আমার মদিনার কামলেওয়ালা শুনছে কাছে দিয়া নিয়েছে আপনি যদি ঈমান দিয়ে রসুলকে ডাক দিতে পারেন অবশ্যই সোনার বাংলার বৈরব থেকে ডাক দিলে মদিনাওয়ালা সারা দিবেই দিবে ঠিক কিনা বলে ওই ঈমান লাগবো ভাই ওই ঈমান লাগবে নবীর আগমন এ মাসে নবীর বিদায় এ মাসে আমরা তবুও এ মাসে দুঃখ করি না কারণ আমার নবী মরা নবী না আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী ঠিক কিনা বলে আমার নবী জিরে হায়াতুন নবী লকব হায়াতুন নবী উপাধি দিছে কে আল্লাহ কে দিছেন আল্লাহ হায়াতুন নবী অর্থ হলো যিনি দেখতে জাহিরি ভাবে দেখা যায় না হাকিকতে তিনি জীবন্ত থাকার থেকেও উত্তম ভাবে জীবন্ত জোরে কন্যা সুবহানাল্লাহ মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে আমাদের এই হৃদয়ের আবেগের কথাগুলো নবীর প্রেমের তাকওয়ার বাস্তবমুখী কথাগুলো ওই বাতিলরা হাস্য রস তামাশা কইরা উড়াইয়া দিব আমি জানি তবে আমি তাদের জন্য সতর্কতামূলক আপনাদের জন্য ঈমান বাড়ানোর জন্য কোরআনুল করিম থেকে দলিল দিয়া যায় কোন নবীর জন্মদিন মৃত্যুর দিন কোন নবীজির পুনরায় জীবিত হওয়ার দিনের আমার আল্লাহ যদি সেলিব্রেট করে আমার আল্লাহ যদি ওই দিনের কথা উল্লেখ কইরা কোরআনুল করিমে আয়াত নাজিল করে তাইলে আমার নবীর এন্তেকালের দিনেও আমার নবীজির মিলাদুন নবীর দিনেও আনন্দ করা
সেলিব্রেট করা আমাদের জন্য কি বিদআত নাকি ইবাদত জোরে বলতে হবে কি ইবাদত জোরে বলতে হবে কি ইবাদত যেই সমস্ত বাতিলেরা আমার নবীর মিলাদুন নবীর কথা শুনলে মুখ কালো হয়ে যায় ওরে ভাই তোরে শক্ত ভাষায় বলি না নরম ভাষায় শুন কুরআনুল কারীমে সূরা মরিয়মের 15 নম্বর আয়াতটা খুলবি সূরাটার নাম হলো সূরাতুল মরিয়ম জোরে বলেন আরো জোরে কোন আয়াত নাম্বার হলো 15 আয়াত নাম্বার 15 আয়াত নাম্বার 15 বাবা বলেন আয়াত নাম্বার 15 সূরার নাম সূরা মরিয়ম সূরার নাম সূরা আয়াত নাম্বার 15 আয়াত নাম্বার 15 আয়াত নাম্বার 15 দুইটা ভাইয়ের কাছে দুইটা হাত জোর কইরা কই বাবা মনে রাখিস যদি রে বাবা ওয়াজে কান দিয়া ঢুকাইলি এই কান দিয়া বাহির কইরা দিলি নিজের পরিবারের বাচ্চাদেরকে যদি নিজে ওয়াজ করতে না পারো তুমি লেখা রাখো আগামী 2-4 বছর পরে তুমি হইবা সুন্নি তোমার ফোলা হইব ওয়াহাবি আজকে তুমি সুন্নি 2 বছর পরে তুমি সুন্নি তোমার পোলারে দেখবা কেমনে কেমনে আহলে হাদিস হয়ে গেছে বুকের উপরে হাত বান্ধে সেগাইয়া খাড়া ঠিক কি না বলেন এমন আসেনি আসেনি এমন থাকার কারণ কি আপনি সুন্নি আপনি হক আপনি সঠিক কিন্তু আপনি কেমনে সঠিক দলিল জানেন না বাচ্চাদেরকেও বলতে পারেন নাই শিক্ষা দিতে পারেন নাই যার কারণে আপনার সন্তান আজকে বিপথে চলে গেছে ও বাবা এই জন্য দুইটা হাত জোর কইরা কই যে কয়টা দলিলের কথা কইয়া যাই বাবা দয়া কইরা দলিলটা মনে রাখতে না পারলে সূরার নাম আয়াত নাম্বারটা মনে রাখেন মনে রাখেন মনে রাখেন বাবা মুসলমান রে সূরা মরিয়মের 15 নাম্বার আয়াতে আমার আল্লাহ নবীদের মিলাদের সেলিব্রেশন করে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের কথা আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ কুরআন শরীফের কথাগুলো কার আল্লাহ জোরে কোন কার আল্লাহ সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের সেলিব্রেশন করার জন্য আমার আল্লাহ কয় ওয়া সালামুন আলাইয়া ওয়া সালামুন আলাইহি আল্লাহ কয় তার উপরে আমার সালাম ইয়াহইয়া নবীর উপরে আমার সালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীরে আমরা সালাম দেই আমরা হইলাম বান্দা নবীজির উম্মত ইয়াহইয়া নবীরে সালাম দেয় কে জোরে কোন কে জোরে কোন কে আমরা সালাম দেই ইবাদত সওয়াব পাবো আল্লাহ খুশি হবে এই জন্য আল্লাহ ইয়াহইয়া নবীরে সালাম দেয় কারণটা কি আল্লাহ সালাম দিয়া আমা ঘরে শিখায় নবীদেরকে সালাম দেওয়া আমি আল্লাহর জোরে আরো জোরে বলেন ইয়াহইয়া নবীরে আমার আল্লাহ সালাম দেয় ওয়া সালামুন আলাইহি ইয়াহইয়া নবীর উপর সালাম কেন গো আল্লাহ হঠাৎ কেন সালাম দিলেন ইয়াহইয়া নবীর জিন্দেগি তো একদিনের না ইয়াহইয়া নবী দীর্ঘদিন হায়াত পেয়েছেন হায়াতের পর তিনি পর্দা করেছেন আমার নবীর বহু আগে ইয়াহইয়া নবী ইন্তেকাল করছেন কিন্তু আল্লাহ আমার নবী আগমনের পরে যেই কোরআন আমার নবীর উপরে নাজিল করছেন ওই কোরআনে ইয়াহইয়া নবীর আপনি সালাম দিতাছেন ঘটনাটা কি আল্লাহ কয় শোনো আমি ইয়াহইয়া নবীর পুরো জিন্দেগির উপরে সালাম দেই নাই আমি আল্লাহ ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ইয়াহইয়া নবীর যেদিন মিলাদ হয়েছে ইয়াহইয়া নবীর যেদিন জন্ম হয়েছে ওই দিনের সেলিব্রেশন আমি আল্লাহ নিজে করলাম ইয়াহইয়া নবীর জন্মদিনে আমি আল্লাহর সালাম জোরে কোন সুবহানাল্লাহ
يحيى نبير جنم دين سلام دلوك تلي عمر نبير جنم دين عمر سلام دوا بدعات نا عبادات زوري بولن زوري بولن دليل آسيني دليل آسيني নবীর জন্মদিনে নবীদের সালাম দেওয়ার পদ্ধতি শিখাইছে কে আল্লাহ তো হুজুর আপনি যে মানা করেন আপনি যে সালাম দেন না তো দেন না জুততেন না আমরা যারা দেই আমাগর যে মানা করেন বিরোধিতা যে করেন চিন্তা করেন নি ভাই আপনার বিরোধিতা কার বিরুদ্ধে যায় আল্লাহর বিরুদ্ধে যে যায় যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধিতা করে এটার ঈমান আছে না গেছে গেছে এটারে ফাইলে লগে ঘুরাইবেন না মুরাইবেন মুরাইব নবীর সাথে যার সম্পর্ক ভালো তার জুতা আমি মাথায় বইতেও রাজি